বলছি 60টা চলো মিটারটা দেখবো। ছাইডা তোলো মিটারটা দেখবো। মানে কি বলছিস তুমি? কি বলছো? আমি কি তোমাকে সত্যি বলছি আশেপাশে লোক ডেকে তোমাকে মার খাবে? লোকজন ডাকবেন তো আপনারা পাড়ার লোকজন তো সবাই ছাই তোলো দেখে নেবে। তো গাইস আগে এই বাড়িতেই যাই, যেই বাড়িতে হবে সেই বাড়িতে ঢুকে যাবো। আগে এই বাড়িটা চেক করে ফার্স্ট। কেউ আছো? হ্যাঁ কে? ওই মিটারটা চেক করতে এসেছিলাম। আচ্ছা দাঁড়াও আসছি। বাইরের দিকে এসো। হ্যাঁ হ্যাঁ আয় চেপিলাম। বলছি সাড়েটা চলো মিটারটা দেখবো। সাড়েটা তোলো মিটারটা দেখবো। কি সাড়েটা তুলতে বললাম আমি? আমি তোর হাত দিতে পারি না, এবার আমি হাত যদি আপনারা বলেন তো আমি আপনাদের জিনিসটা আপনারা লুঙ্গি পরে চলে এসেছি, প্যান্ট পরার টাইম পাইনি আমি। জুতোটা দেখতে পাচ্ছ না কত সুন্দর অফিসিয়াল সব আমাদের গুলো? আচ্ছা অত কথা দরকার নেই, আপনি শাড়িটা তুলুন তাড়াতাড়ি। ছাইটা তুললে তো মিটারটা দেখতে পারি, নাহলে আমি কি করে দেখবো? তুমি তো কখনো অফিসার মনে হচ্ছে না, যান আমি অন্য কাউকে দিয়ে মিটার দেখাবো। কি আমি ভালো মিটার দেখতে পারি? আপনি শুধু ছাইটা তুলবেন তাহলেই হবে। আমি ভালো এমনি মিটার দেখি ভালো। আমি না না আপনি যান আমি অন্য কাউকে দিয়ে মিটার দেখে দেবো। না না আমি আমি এসপিও করাই মিটার এই আইবার আপনি না তুললে আমি নিজে ছাইটা তুলে নেব। মানে আপনি কি বলছেন? আচ্ছা ছাইটা তুলুন তাড়াতাড়ি, আমার লেট হয়ে যাচ্ছে। আমি অন্য কাউকে একবার বলেছি ছাইটা তোলো, ফাট করে তুলে আমাকে দেখিয়ে দেয়, আর তুমি লেট করছো শুধু। কেন আমার কেন কি বসে থাকবো আমি এখন এখানে? আরে একটুখানি ইয়ে দাও, একটু দুধ দাও, দেখি দুধ খাই। আর আমার যদি দেখে পছন্দ হয় তাহলে আমি আবার নতুন দিয়ে যাব শাড়ি। আমি আবার আপনাকে শাড়ি গিফট করে যাবো। আচ্ছা মিটারটা ভালো আছে নাহলে আপনাকে আমি আপনি শাড়িটা তুলুন, আমি যদি মিটার যদি দেখি তাহলে আমি লাগাচ্ছি মিটার, নতুন একটা মিটার লাগিয়ে দিয়ে যাব। না আমার তো কোনো মিটার লাগানোর দরকার নেই, আমার মিটার ঠিক আছে, তুমি যাও। আচ্ছা বলছি শোনো না, বলছি তুই লাস্ট লাগিয়েছো কবে? মানে মিটার মিটার লাস্ট কবে লাগালো হয়েছে? মানে আপনাকে জানার দরকার নেই, আমার ঠিক আছে মিটার, আপনি যান আপনি যান, আমি দেখে বেরিয়ে যাই। আমার অনেকে দেখতে হবে। আচ্ছা ভালো কথা, আপনার আগের বার যে দেখতে এসেছিল শাড়ি তুলে সেটাকে দেখতে পাইনি ঠিক করে নাকি ভালোভাবে? আপনি তো বলছিলেন যে কেন কি খারাপ কথা বলছি? আমার কাজ তো এটা, আমি তো একটা কাজ এটা আমি করতে এসেছি। শাড়ি তুলে যাবো মিটারটা দেখবো। আগের বার যে এসেছিল তাকে এক কথা তুলে দেখেছিল, আমাকে দেখাতে হচ্ছে না। তাড়াতাড়ি আবার শাড়িটা তুলো, দেখি দেখে বেরিয়ে যায় আমি। মানে আপনি কি বলতে চাইছেন ভালো করে বলুন, এগুলো কি কথাবার্তা আপনার? আচ্ছা আমার লুকটা দেখে আমাকে কি মনে হচ্ছে? আপনার একদম মনে হচ্ছে না অফিসার, মনে হচ্ছে না আমি হেড অফিসার আছি, হেড অফিসার আছি আমি। আচ্ছা লুঙ্গি পরে আসো না তুমি, তুমি তাতে শাড়িটা তোলো আমি দেখে বেরিয়ে যেতে দাও। আবার বাজে কথা বলছো, আমি কিন্তু এবার সত্যি বলছি আশেপাশে লোক ডেকে তোমাকে মার খাবে। পাড়ার লোকজন ডাকবেন তো আপনারা পাড়ার লোকজন তো সবাই শাড়ি তুলো দেখে নেবে। আপনি বাজে কথা বলে যাচ্ছেন, আপনার কিন্তু আমি প্রচন্ড মাথা গরম হচ্ছে। আমি যাওয়ার সময় আপনি এসে এখানে জ্বালাচ্ছেন, কি চাই আমরা? চাইটা আমি অফিসের মধ্যে সবথেকে হেড, যে সবার মানে সবথেকে বেশি আমি মিটার দেখতে পারি, সবথেকে ভালো মিটার দেখতে পারি এবং কম টাইমে দেখতে পারি। তাতে আমার বাল ছিঁড়া গেল। আগের বার যে দেখতে এসেছিল তাকে তো এক কথা রেখে শাড়ি তুলে দেখিয়ে দিয়েছিল। সেই তো বলেছে মিটার দেখতে আসতে কবার দেখা লাগে? আর তুমি কাউকে মিটার দেখাও না? মিটারটা আমি তো মিটারটাই তো চেক করতে এসেছি, যে এটা দিয়ে মাপবো সাইজটা সব দেখবো। আপনি কি কথাবার্তা বলছেন বলুন তো, আপনি জান তো আপনি। আরে মিটারটা সাইজটা মাপতে আমাদের লিখতে হবে ওগুলো। দাদাকে ফোন করে বলে বলবো যে আপনি এরকম এসে আমাকে জ্বালাচ্ছেন। তোমার দাদা কি করবে? তোমার দাদা এসে, ও না ভালো দাদাকে ডাকো, তোর তোমার দাদা সাইডটা না তুলে ধরবে, আমি দেখে নেবো ততক্ষণ। আপনি কোথা থেকে এসেছেন বলুন, কোন 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 ইয়ে থেকে এসেছেন? আমার হচ্ছে ওই ওই পাশে, ওই পাশে থাকে আমি, মানে আমাদের অফিসটা হচ্ছে ওই সাইডটাতে।
হুজুল অফিস চেনো? হুজুল অফিস আপনার সাথে কথা বলতে আছে। হুজুল অফিস চেনো? না আমি চিনি না এসব নাম। এইসব আবার কি নাম? ওই ওইখানে এই পাশে শাড়ির দোকান আছে। না না আপনি যান, আমি অন্য কাউকে দিয়ে মিটার দেখে দেবো। এইসব এভাবে হয় না। আমি এসে কম টাইমে মিটার দেখবো, অন্য লোকে এসে শাড়ি অনেকক্ষণ ধরে তুলে রাখবে, দেখতে ভালো লাগবে, লোক আর যেখান থেকে যাবে লোকজন। আমি কম টাইমে দেখে চলে যাবো। আপনি যান তো বলছি, আপনি যান। তুমি কি মিটার কি অন্য কাউকে দেখাচ্ছ নাকি? আমাকে দেখাতে পারছো না নাকি? অন্য কোনো ঘটনা আছে কেসটা? আপনি বাজে কথা বলছেন, ঘটনার কথা আমাকে বলছেন। আপনি ঘটনা করে বাজে বাজে কথা বলছেন আর আমাকে বলছেন? তো এতক্ষণ তো এই যে এত কথা বললে এতক্ষণ তো দরকার নেই, শাড়িটা তুলে দেখিয়ে দিলেই হয়ে যায় এতক্ষণে। আচ্ছা আমি তো সেটাই বললাম, দাদাকে ডাকো তাহলে দাদা শাড়িটা তুলে ধরতে পারবে। আরে সে আসলে হেল্প করতে পারবে, শাড়িটা তুলে ধরতে পারবে, আমি দেখে বেরিয়ে যাবো। আমি যাব না। কেন লেট করছো? জান না তুমি থানায় ফোন করতে বাধ্য হবো। কিন্তু তোমার দাদাকে কল করো। তোমার আমি থানায় ফোন করে পুলিশকে ডাকবো। থানা আসলে কি হবে? সেও তো তুমি মিটারটাই না দেখবে। তুমি পুলিশ যাওয়ার জায়গাটা এটা আমি সরকারি কাজ করছি, অত কথা আমার দরকার নেই। তুমি শাড়িটা তুলে আমি দেখবো। আচ্ছা কটা বাজে একটু দেখো, কটা বাজে দেখো, অনেক লেট হয়ে গেছে। এবার আমি শাড়িটা তুলে নিলাম, ধর আমি তুলে নিলাম, মিটারটা দেখে বেরিয়ে যাবো। কি হয়েছে? হ্যাঁ তো এবার আপনার জন্য আপনি তুলছেন না, তো আমি দেখে নিলাম শাড়িটা। ঠিক আছে হয়ে গেছে, ঠিক আছে। আপনার মিটার 50,000 বিল এসছে, থাক আপনার শাড়িটা নামিনি আমি। তা আমি তাহলে চলে যাবো। আপনি ভালো আছেন? আপনার নামটা ঠিক জানা হলো না। শাড়ি তুলে দেখবো আবার পরের বার এসে, আপনার সাথে ভিডিও শুট করলাম আমি। প্র্যাঙ্ক ভিডিও দেখো, প্র্যাঙ্ক ভিডিও। হ্যাঁ দেখি। প্র্যাঙ্ক ভিডিও শুট হলো একটা। আর আপনি মিটার এখানে একটা শাড়ি রেখে দিয়েছিলাম, ওই কাছ থেকে যাচ্ছিলাম, তখন এইটা হট করে চোখে পড়লো আমার বাড়ি মনে হলো। আর ওর জন্য সেই শাড়িটার জাস্ট এই শাড়িটার জন্য আপনি এই বাড়িটা মনে হলো আমার। কত লেট হয়ে গেল নাকি? যাচ্ছিলাম কোথাও। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই আমাদের ক্যামেরা আছে ওই পাশটা, ওই যে একটু হাই বলে দাও এখানে। ভিডিও ছেড়ে দেবো, কোনো প্রবলেম নেই তো? ছাড়ছি তাহলে ভিডিওটা। আর আজকে ওটা এটুকু ছিল আমাদের কাছে। পরে সুস্থ থাকো, ভালো থাকো, বিয়ে নেন, বিয়ে পের। এখন সবাই ক্যামেরাটা একটু সাইড করো, আমি একটু শাড়িটা তুলে মিটারটা ঠিক করে দেখে নিবো। ওদিন টাটা। তুই কেমন ছেলে যে বিয়ে করে বউকে স্বীকার করতে পারিস না, তাহলে বিয়ে কেন করলি? আরে ডিমি দেখেছো? আমি মানি না। আমি মানছি কি করে? আমি তো বার করে দিচ্ছি আমাকে। কি আমি বেরাবো না কিছুতেই না? ইমা বার করে দিচ্ছে আমাকে। বার করে দিও না, আসো আসো। ইমা বার করে দিচ্ছে শাশুড়ি মা। বন্ধ করো। কি আর কি মা, আমি কোনো আর কি না, আমি কিন্তু কোর্টে যাব। এরকম ভাবে আমাকে বার করে দেওয়া হয়েছে, আমি কেস করব তোদের নামে বলে দিলাম। বধূ নির্যাতন কেস করব যে আমাকে বার করে দিয়েছিস তোরা এইভাবে। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে যা। করে